ডেইলি ইংলিশ লার্নিং থ্রু বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আমার প্রিয় বিষয় হলো গণিত, অথবা গণিত আমার প্রিয় বিষয়। আমার একটি জ্যামিতি বাক্স আছে, আমাদের স্কুল অনেক বড়, আমাদের স্কুলে একটা বড় খেলার মাঠ রয়েছে, আমাদের স্কুল ড্রেস সাদা এবং সবুজ, আমার স্কুলের দূরত্ব আমার বাড়ি থেকে 10 কিলোমিটার, আমাদের স্কুলে 15 জন শিক্ষক আছে, আমরা প্রতিদিন আমাদের মিড ডে মিল খাবার উপভোগ করি অথবা খাই, আমি আমাদের স্কুলকে ভালোবাসি। আই রিড ইন ক্লাস সিক্স, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথামেটিক্স, অর ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। আই হ্যাভ আ জিওমেট্রি বক্স, আওয়ার স্কুল ইজ ভেরি বিগ, দেয়ার ইজ আ বিগ প্লেগ্রাউন্ড ইন আর স্কুল, আর স্কুল ড্রেস ইজ হোয়াইট অ্যান্ড গ্রিন, দ্য ডিস্ট্যান্স অফ মাই স্কুল ইজ 10 কিলোমিটার ফ্রম মাই হাউস, দেয়ার আর 15 টিচার্স ইন আর স্কুল, উই এনজয় অথবা ইট আর ডেলি আর মিড ডে মিল ডেলি, আই লাভ আর স্কুল। এখানে নাম্বার 8 সেন্টেন্স আর নাম্বার 5, যখন কোনো সাবজেক্ট ক্লিয়ারলি বোঝা যাবে না তখন দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে সাবজেক্ট হিসাবে বাক্যটা শুরু করতে হবে। দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড ইন আর স্কুল, আমাদের বিদ্যালয়ে একটা বড় প্লেগ্রাউন্ড আছে। এখানে প্লেগ্রাউন্ডকে সাবজেক্ট করা যাবে না, কেননা এটা একটা ইনএনিমেট বা কোনো প্রাণ নেই এরকম একটা অবজেক্ট সেরকম। দেয়ার আর ফিফটিন টিচার্স ইন আর স্কুল, এখানেও সাবজেক্ট ক্লিয়ার নয়, যখন সাবজেক্ট ক্লিয়ার পাওয়া যাবে না তখন দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে শুরু করা যাবে।